হাই ব্রিয়ন, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদেরও আল্লাহর মেহরবানিতে সবার দোয়া অনেকটাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আমি মোনালিসা আছি আপনাদের মাঝে। তো বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। তো এটা ছিল সকালবেলা 9টার দিকে, বাচ্চারা খেলাধুলা করতেছে, আর এই যে এগুলো চেয়ার দেখতেছেন, আমাদের বাসায় অবশ্য রাতে একটা মিটিংয়ের আয়োজন হয়েছে 300-400 লোকে, তো খিচুড়ি খাওয়ানো হয়েছে ওদেরকে। তো আমি আসলে এগুলো তো শ্যুট করি না, আমি আমার কাজটাই শুধু ভিডিওতে দেখাই। আমাদের বাড়িতে কিছুদিন পর পর অনেক ধরনের প্রোগ্রাম হয়, তো সেটা অবশ্য আমি তুলে ধরি না কোনো সময়। তো রাতে এগুলো আয়োজন করা হয়েছে, তো সেটা আর দেখাইলাম না। তো চলে আসলাম বাসায়, আজকে সকালে নাস্তা সিম্পলভাবে সবাই খেয়ে নিলাম, দুধের পিঠা ছিল, তারপরে বিভিন্ন পিঠা ছিল, সেগুলো খেয়েছি। আজকে দুপুরের রান্নাবান্নাগুলো আমি ডিটেলস দেখাবো না, শুধু সামান্য একটু শ্যুট করলাম। তো এখানে 4-5টা ডিম একসাথে আমি ভেজে নিচ্ছি, আর আমার ডিম ছাড়া চলেই না বাচ্চাদের, একবেলা না হলে সকালে যেহেতু খাই না, তো দুপুরে ওরা ভাতের সাথে ডিম ভাজাটা খাবে। তো ডিমটা ভেজে নিচ্ছি, আর আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, যারা যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন আকারে চলে যাবে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি, এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। ডিমটা ভাজা হয়ে আসছে, আমি এখানে 4টা খণ্ড করে নিব, তারপরে পরবর্তীতে রান্না চলে যাচ্ছি। গোড়া মাছ চড়চড়ি করবো, এখানে চান্দা চিংড়ি সব মাখিয়ে হাতের সাহায্যে মাখিয়ে বসিয়ে দিলাম, আর একটা পানি ছাড়াই হবে চড়চড়ি। এভাবে আসলে অনেকটাই ভালো লাগে, তো আজকে একটু বোনা বোনা টাইপের সব হবে। আর এই গোড়া মাছটা কিন্তু অনেকটাই মজা হয়েছিল। তো এটা আমি একদম তেলের সাহায্যে হাতে মেখে তারপর শুধু ভাজা ভাজা করবো, চড়চড়িটা করবো। তো রান্নাটা প্রায় হয়ে আসছে, আমার ধনিয়া পাতাটা দিয়ে আমি নামিয়ে নিব নাড়াচাড়া দিয়ে। গোড়া মাছটা চড়চড়িটা নামিয়ে ফেলবো, নামিয়ে আমি মুরগির মাংসটা শেয়ার করব। তো অবশ্যই এগুলো দেখাবো না, আজকে যেহেতু পিঠা বানাবো সেটাই অবশ্যই শেয়ার করবো ডিটেল সহকারে। তো এটা দেশি মুরগি, একদম ছোটো বাচ্চাগুলো নিয়ে আসছিলাম বাবার বাড়ি থেকে, তো সেটাই ভুনা ভুনা করে নিচ্ছি। তো প্লিজ বন্ধুরা ফুল ভিডিওটি দেখবেন, আর দেখা থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট, লাইক দিয়ে দেখা শুরু করবেন আর কমেন্ট অবশ্যই করবেন। রান্নাবান্না শেষ বন্ধুরা, কিছু দেখালাম না, তো আমি চলে যাচ্ছি পিঠা বানাবো, মেরা পিঠা। আমাদের অঞ্চলে এটা মেরা পিঠে বলে, অবশ্য অন্য দেশে কী বলে জানি না। তো আমি এই যে চালের গুঁড়াটা ভেজে নিচ্ছি শুকনাভাবেই, তো কীভাবে করতেছি আপনারা অবশ্যই দেখবেন, সম্পূর্ণটা দেখাবো আমি। আর এই পিঠাটা আমার অনেক ভালো লাগে শুটকির ভর্তা দিয়ে, আবার এমনি অনেকটা ভালো লাগে তেলে খেলে, গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে তেলে, মানে বাসি দিয়ে পিঠাটা তেলে খেলে খুব ভালো লাগে। তো ভাজা হয়ে আসছে, আমি নামিয়ে নিব। তো একদম জর্জরা হয়ে আসছে, আর এটা অবশ্যই তেলে করবেন, তেলে করলে অনেকটা সেন্ট ভালো হয় আর পিঠাটা খুবই মজা হয়। তো এদিকে এই কড়াইতে আমি গরম পানিটা বসিয়ে দিলাম, কাইটা করব। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর আমার এই পিঠাটা খুবই ভালো লাগে, এটা আমাদের এই অঞ্চলে বেশি খাওয়া হয়। তো পানিটা বলক আসলে আমি নামিয়ে নিব। তো এই তো নামিয়ে নিলাম, তো লবণটা দিয়ে আমি জাস্ট গরম পানিটা দিয়ে আমি ডিশের মধ্যে আটাটা করব। এই পিঠার আটাটা একটু অন্যরকমভাবে করা হয়, মেরা পিঠা যেটা এটা এইভাবে করতে হয়। তো এই তো করে নিচ্ছি আটাটা আমি। তো পানিটা দিয়ে আমি একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে একদম মতে নিব আটাটা। মজা
মতা হয়ে গেছে, আমি দুই খণ্ড করে নিচ্ছি। আমি এক খণ্ড শুধু সাদা যে মেলা পিঠে সেটাই বানাবো, আর আরেক খণ্ড দিয়ে আমি দুই ধরনের পিঠা বানাবো। এখানে নারকেল অ্যাড করতেছি, তো নারকেলটা দিয়ে আমি ভালোভাবে মথে নেব। তো এটা দিয়ে আমি দুই ধরনের পিঠা বানাবো, আর ওইটা শুধু সাদাই থাকবে। সাদাটাই বেশি ভালো লাগে আমার কাছে, মানে একদম ভর্তা দিয়ে বা গুড় দিয়ে খেলে টেলে খুব ভালো লাগে। তো এটাই যে কতগুলো সাদা বানিয়ে নিলাম, আর এই যে এটা নারকেল মেশানো, এটার ভিতরে আমি গুড় দিব। কিছুটা গুড় দিয়ে আমি বানাবো, আবার কিছুটা গুড় একদম আটার সাথে মিশিয়ে নিব। তো দেখতেই পারবেন, আর শীতের সিজনে কিন্তু সব ধরনের পিঠাটাই খাওয়া হয়। তো আমার কাছে বেশি মানে ভাজা বা এই পিঠাগুলো ভালো লাগে না, তো এটা আমাদের অঞ্চলে মানে বেশি খাওয়া হয়, আমাদের অঞ্চলের পিঠা এটা বলি আমরা, মেরা পিঠা। তো এই ডিজাইন যেগুলো সেগুলোর ভিতরে এক সাইজের যে চুক্কা সেটার ভিতরে গুড় আছে, আর এই যে এটার ভিতরে গুড় আর নারকেল দিয়ে কিছু ওটা বানিয়েছি, আর নারকেল ছাড়া যেগুলো সেগুলো আমি খাবো, সেটা আমার জন্য বানিয়েছি। চুক্কা চুক্কা করে দুই ধরনের বানিয়েছি নারকেল দিয়ে, আর এ তো এই যে গুড়টার সাথে এই আটাটা মিশিয়ে নিব। তো এই যে গুড় দিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি, তো সবগুলো আমার বানানো হয়ে গেছে। তো আমি এখন দেখতেই পাবেন ভাপটা কীভাবে দিই, পিঠাটা সিদ্ধ করব। তো এদিকে পাতিলে আমি চুলায় বসিয়ে দিলাম গরম পানিটা, অনেকক্ষণ ধরে বলক আসতেছে। তো নুডলসের যে চাকনিগুলোর সাহায্যে আমি বসিয়ে দিব, অবশ্যই এটা চেঞ্জ করে ফেলছি যেহেতু হাত তোলা আছে, এর জন্য বেশি একটা ঢাকনাটা ভালো হয় নাই। তো এটা আপনারা অনেকে ভিতরে গরম পানির মধ্যে দিয়ে দেয়, তো আমার মতে এভাবে বেশি ভালো লাগে। তো আমাদের সিস্টেম করা পাতিল থাকে মাটির পাতিলে, পুন পাতিল বলে, সেটাতে বানানো হতো। তো এখন তো আধুনিক যুগ, অনেক সহজভাবে সব কিছু করা যায়। তো অর্ধেকগুলো দিয়ে দিলাম, আর কমগুলো রেখে দিলাম, বেশিটাই দিয়ে দিলাম। আর এটা আমি অবশ্য চেঞ্জ করে ফেলছিলাম, সেটা অবশ্য ভিডিও করি নাই। তো আরেকটা জরিতে দিয়ে দিয়েছিলাম, ওই যে একটু ফাঁকা রয়ে গেছে। তো এই যে এটার মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম পরে, তো খুবই ভালো হয়েছে। এই যে হয়ে গেছে পিঠাগুলো, তো গরম গরমে খেয়ে নিচ্ছি। আসলে যেটা পছন্দ সেটা, আর রাতে করতেছি আমি অবশ্য এটা, অনেক শীত পড়ছে আর রাতের বেলা খুবই ভালো লাগছে। তো শুটকির ভর্তা হলে অনেকটা বেশি ভালো লাগতো, তো বানাতে পারলাম না। তো এমনি খেয়ে নিচ্ছি, আর গরম ধরাই যাচ্ছে না। তো সিদ্ধ একদম সম্পূর্ণ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটু সময় লাগে, 20-25 মিনিটের মতো সিদ্ধ করতে হয়। আর এই পিঠাটা ঠান্ডা হলে বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে গুড়ের, গুড়েরটাও ভালোই লাগতেছে, বাচ্চারা খাবে, গুড় আর নারকেল মিশানো। তো আরেকটা অবশ্য যেটা বানিয়ে যেটা আরেকবার সিদ্ধ করতে বসিয়ে দিলাম, সেটা অবশ্যই শেয়ার করব। ভিতরে যে গুড়টা ওইটা অনেকটা ভালো লাগে। তো আমরা খেয়ে নিচ্ছি, মা ছেলেরা এগুলো খাবো, আর ওগুলো ওর বাবার জন্য রেখে দিব। আর গুড়ের পিঠাটা এখন নামাবো। তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধর কারণে বেশি ভালো লাগে। তো এ তো আমার গুড়ের পিঠাটা, এটাও ভালো লাগে ঠান্ডা হলে, ভিতরের যে রসটা একদম গলে গেছে গুড়টা। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।